ত্রিপুরা। নীল আকাশের নিচে কোথাও লাল আবির দিয়ে বিজয় উৎসবের আবির খেলা, কোথাও আবার ব্যান্ডের তালে ধামাইল। বামফ্রন্টের সদ্যজয়ের আবহ ছড়িয়ে পড়েছে ত্রিপুরার প্রতিটি প্রান্তে। যদিও বামফ্রন্টের কেন্দ্রীয় বিজয় উৎসব 7ই মার্চ অনুষ্ঠিত হবে, কিন্তু শনিবার পছন্দের প্রার্থী জয়ে বিজয় উৎসবে মাতলেন 29 কৃষ্ণপুরের বাম সমর্থকরা। বামফ্রন্টের ঐতিহাসিক জয়ের কাণ্ডারি সাধারণ মানুষ রাজ্যজুড়ে এখন মেতেছেন উচ্ছ্বাস আনন্দে। 7 মার্চ আগরতলায় হবে বামফ্রন্টের কেন্দ্রীয় সমাবেশ। এর আগেই সদ্যজয়ের আবহ ছড়িয়ে পাহাড় সমতল আন্দোলিত হচ্ছে লাল আবির মাখানো নারী পুরুষের উচ্ছ্বাস। সুশৃঙ্খল এই আনন্দ উচ্ছ্বাসেই ধ্বনিত হচ্ছে শান্তি সম্প্রীতির বার্তা। শনিবার মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ঢেউয়ে প্লাবিত হয় 29 কৃষ্ণপুরের 13, 14, 15 নং বুথ কেন্দ্রগুলি। 29 কৃষ্ণপুর কেন্দ্রের বাম প্রার্থী খগেন্দ্র জমাতিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শব্দকুমার জমাতিয়াকে হারানোর জন্য হয় এই জুনভিত্তিক বিজয় উৎসব। উচ্ছ্বাসের রং লাল। সকাল 9টা থেকেই 3টি বুথ কেন্দ্র পরিক্রমা করে মাইগঙ্গা বাজারে এসে একত্রিত হয় বাম সমর্থিতরা। স্লোগান আবির ধামাইলের তালে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে শান্তি আর উন্নয়নের জনকেতন উড্ডীন রাখার প্রত্যয়ী ঘোষণা করেছেন জনতা। আবিরে হোলির উৎসবের প্রতিরূপ থেকে পটকা রং মশালে দীপাবলির রোশনাই মাইগঙ্গার বিজয় উৎসবে। মায়েদের ধামাইল আর স্লোগান মুখরিত বিজয় উৎসব ছিল সংযত। সপ্তমবার যে ক্ষমতা এসেছে তার জন্য আমরা অত্র এলাকা 29 কৃষ্ণপুর বিধানসভা কষ্টিচির 13 এবং 14, 15 নং বুথ সেন্টারে আমরা আজকে এই আনন্দের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার যে বার্তাটা আমরা আরও আমাদের পাশাপাশি যে অঞ্চলগুলো আছে তাদের কাছে যে বার্তাটা পৌঁছে যায় সেই কারণে আজকে আমরা সবাই মিলে একসাথে আনন্দ উৎসবটা উপভোগ করলাম। বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট যে কমিটি, সেই কমিটির যে নির্বাচনী ইশতেহার সেটা দেওয়া হয়েছে, সেটার মধ্য থেকে আমরা কাজ করার চেষ্টা করব। এই উৎসব যেন জানান দিচ্ছিল সুশৃঙ্খল উচ্ছ্বাসের আবহে রাজ্যের লাল পতাকাকে আরও ঊর্ধ্বে তুলে ধরার প্রত্যয়কেই। তেলিয়ামোড়া থেকে প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। তরঙ্গ ত্রিপুরার খবর এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এখনই, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, রয়েছে আরো খবর। মেসার্স আশীর্বাদ ব্রিক্স ইন্ডাস্ট্রি, আমাদের এখানে আপনি পাবেন সঠিক গুণগত মাপের এবং উন্নত মানের ইট, আর এর জন্যই চলে আসুন মেসার্স আশীর্বাদ ব্রিক্স ইন্ডাস্ট্রিতে, সুভাষ পার্ক, রাম ঠাকুর আশ্রমের নিকটে। যোগাযোগ 9436552066, 9436552155, 9436552139। কর্মময় যান্ত্রিক জীবনের একটু শান্তির আচ্ছাদন আপনার স্বপ্নের বাড়ি, আপনার নিরাপদ আশ্রয়। আর আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে মজবুত ও গুণগত দিক দিয়ে উৎকৃষ্ট মানের ইট সরবরাহ করে বলরাম ব্রিক্স ইন্ডাস্ট্রিজ। আমাদের এখানে আপনি পাচ্ছেন উন্নত মানের পাক মিলের ইট, তাই আর দেরি না করে চলে আসুন বলরাম ব্রিক্স ইন্ডাস্ট্রিজ মোহরছড়াতে। ডায়াল করুন 9402384992। মেসার্স চন্দ্রিমাতা স্টিল ফার্নিচার, খোয়াইতে গ্রিল, জয়েন্ট বেঞ্চ, রোলিং শাটার, কলাপসেবল এবং টিউবলার ট্রাস্ট সহ সকল ফেব্রিকেশন ও স্টিল আলমিরার জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চন্দ্রিমাতা স্টিল ফার্নিচার, টিআরটিসি রোড, খোয়াই। ফোন 9436461047 এবং 9436501352। নির্মাণ কাজে নির্ভরতার প্রতীক এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ইভিসিএল, অপরূপ নির্মাণ শৈলী আর প্রথম শ্রেণীর গুণমান সম্পন্ন নির্মাণ কাজ। খোয়াইয়ের সমরু ছড়ার উপর নির্মিত হচ্ছে প্রায় 8 কোটি টাকায় 2টি সেতু। আন্তর্জাতিক মানের সুপরিচিত নির্মাণ সংস্থা ইভিসিএল, স্বপ্নের অলিক কল্পনা শিল্প নয়, বাস্তবের মাটিতে নির্মাণের রূপায়ণই আমাদের অভীষ্ট লক্ষ্য। আপনার স্বপ্নের বাড়িকে আরো মজবুত করতে ব্যবহার করুন উন্নত মানের ইট, আর এর জন্যই চলে আসুন মেসার্স খোয়াই ব্রিক্স ইন্ডাস্ট্রিতে। আমাদের এখানে আপনি পাবেন সঠিক সাইজের ও গুণগত মানের ইট। মেসার্স খোয়াই ব্রিক্স ইন্ডাস্ট্রি, শান্তিনগর, চেব্রি, খোয়াই। যোগাযোগ 0382523239 15। মহানাম ব্রিক্স কোম্পানি, আমাদের এখানে আপনি পাবেন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পাকা সেতু, কালভার্ট, সুরক্ষিত সড়ক তৈরির জন্য অতি উন্নত মানের গুণমান সম্পন্ন ইট। আপনার ইট সঠিক জায়গায় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। মহানাম ব্রিক্স কোম্পানি, পেকনিছড়া, চেবড়ি, খোয়াই। ফোন নং 9436501331।
ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি অন্যান্য খবরে। কংগ্রেসের ত্রিপুরা জয়ের স্বপ্ন বুমেরাং করে দিল 28 ফেব্রুয়ারির রাজ্যবাসীর রায়। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বামফ্রন্ট প্রার্থী জয়ী হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন খোয়াইয়ের আপামর বামকর্মী সমর্থকরাও। এদিন আকাশে লাল আবির ছড়িয়ে খোয়াই কেন্দ্রের 3 বাম প্রার্থীর গলায় ফুলের মালা পরিয়ে বিজয় উৎসবে মিছিলে হাঁটলেন খোয়াইবাসী। সমস্ত জল্পনা কল্পনার অবসান হল 28 ফেব্রুয়ারি। রাজ্যে ত্রিপুরার বুকে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে সপ্তম বামফ্রন্ট সরকার গড়ল ত্রিপুরার জনগণ। রাজ্যের 60টি আসনের মধ্যে 50টি আসনেই জয় ছিনিয়ে আনে বামেরা। সকাল থেকেই এক একটি কেন্দ্রে ফলাফল ঘোষণা হতেই কর্মী সমর্থকদের প্রাণোচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে পাল্লা দিয়ে খোয়াইও এই প্রাণোচ্ছ্বাস নজর কাড়ার মতো। নাচ গান ঢাকের তালে লাল আবিরের সাজে জয়ী প্রার্থীদের নিয়ে শহর পরিক্রমা করেন বাম কর্মী সমর্থকরা। ফলাফল ঘোষণা করার পর বিজয়ী প্রার্থীদের গলায় ফুলের মালা পরিয়ে গোটা খোয়াই শহরের আকাশে লাল আবির ছড়িয়ে বিজয় উল্লাসে পথে হাঁটলেন অসংখ্য শান্তিকামী জনগণ। এদিন জনগণের বিজয় উল্লাস ছিল চোখে পড়ার মতো। ঢাক ব্যান্ড পার্টি ধামাইলের তালে কিংবা বাজি পটকা ফাটিয়ে যে যার মতো করেই বিজয় উল্লাসে গা ভাসিয়ে দেন। উল্লেখ্য, রাজ্যের বিরোধী দল কংগ্রেস মরিয়া প্রচেষ্টা চালিয়েছিল এবারের নির্বাচনে জয়ী হবার জন্য, কিন্তু জনসমর্থন যে অর্জন করা এত সহজ নয় তা আবারও প্রমাণ করল ত্রিপুরাবাসী। মূলত শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই রাজ্যবাসীর এই ঐতিহাসিক রায়। কংগ্রেস যত বেশি প্রচার চালিয়েছিল ততই ভোটের মার্জিন বেড়েছে বামেদের দিকে। এখন বলা যায় রাজ্যবাসীর এই রায় কংগ্রেসের ত্রিপুরা জয়ের ওভার কনফিডেন্সকে বুমেরাং করে দিল। এখনও কিছু জমি আছে, জলসেচের পাওয়াটাই আনার প্রয়োজন আছে, বাকি আছে এখানে, সেটাকে আমরা আরও দ্রুত যাতে এটা করতে পারে সে জায়গায় আমরা দেখব। আর হচ্ছে কৃষকরা সার বীজ ভালো মানের বীজ এবং সার যাতে এখনও সারের কোনো ক্রাইসিস নাই এটাকে আমরা ধরে রাখতে চাইছি, যাতে কৃষকরা যাতে সার ওষুধ জল এই তিনটা উপকার মূল কৃষি কৃষকদের একটা তো হচ্ছে উন্নয়নটা, উন্নয়ন মানুষের কাছে এটা সবচেয়ে গ্রহণযোগ্য একটা বিষয়। তারপরে হচ্ছে এই রাজ্যের শান্তি, যা অতীতের ঘটনাগুলো ত্রিপুরাজ্যের মানুষ দেখবার সুযোগ পাইছে এবং এতে শান্তি এবং উন্নয়নটা মানুষ অগ্রগতি করেছে। সুধাকর, কারণটা হচ্ছে শান্তি সম্প্রীতি আছে, শান্তি সম্প্রীতি এগুলি তো চলছেই, একদিকে উন্নয়নে যে আমাদের দ্বারা চলছে এটা অব্যাহত আছে এবং মানুষের কাছে আমরা যা প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতিটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, বিগত দিনগুলিতে আমরা করছি। ঘোষণা না হলো মানে মোটামুটি আমরা ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে গেছি, তা আপনি জয়ের তো হয়েই গেছে, তা আপনার প্রথম কাজটা কি হবে জনগণের জন্য? আমার তো আমি তো বলেছি প্রথম এলাকা তো শান্তি সম্প্রীতি রাখা, একতা রাখা, এটা আমাদের চেষ্টা। আর আমাদের কিছু আরব্ধ কাজ আছে, কিছু কাজ বাকি আছে, মানুষের ডিমান্ড আছে, এগুলি আমরা করব, এটা আমাদের দরকার। প্রতি আমার মানে অশেষ আমি মানে অসংখ্য ধন্যবাদ জনগণের প্রতি বা ভোটারের নির্বাচক মন্ডলীদের কাছে। আমি আমার নিজের তরফ থেকে এবং আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে মানে অসংখ্য আমি অভিনন্দন জানাই। বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনি সবচেয়ে থেকে বেশি ভোট পেয়েছেন এবং আমাদের কাছে যে তথ্য এই বছর আপনি নিজে ভোট দিলেন এই কেন্দ্রে, আপনার কেমন অনুভূতি লাগছে? অনুভূতি সবচেয়ে বেশি ভোট রাজ্যে তো নেই, আর ভোট আমার না, ভোটটা পেয়েছে জনগণ, ভোট দিয়েছেন জনগণকেই ভোট দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। এখন চলে যাচ্ছি খেলার খবরে।